আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লস। আমরা সকলে আপনারা সকলে ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি উড, উড বি, উড হ্যাভ এবং উড হ্যাভ বিন এর ব্যবহার নিয়ে আলোচনা করব। উড, উড বি, উড হ্যাভ, উড হ্যাভ বিন আমরা সেন্টেন্সে কখন ইউজ করবো এবং কোন কোন সিচুয়েশনে এগুলো সেন্টেন্সে ইউজ হয়, ঠিক আছে, এবং কি কি অর্থে এগুলো সাধারণত ব্যবহার করা হয় সে বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করবো। সো আপনারা যারা উড, উড বি, উড হ্যাভ বিন এর ব্যবহার জানেন না, তারা যদি আজকের এই ক্লাসটি দেখেন, এই উড, উড বি, উড হ্যাভ বিন সংক্রান্ত যত ডাউট আছে সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আপনারা সহজে বুঝতে পারবেন যে কখন কোন সিচুয়েশনে এগুলো ব্যবহার করতে হয়। সো আর দেরি নয়, লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমি উড এর ব্যবহার নিয়ে আলোচনা করব। উড আমরা সেন্টেন্সে কখন ইউজ করব? তো ফার্স্ট ইউজ, অতীতের অভ্যাস বুঝাতে সেন্টেন্সে উড এর ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ অতীতে কেউ কিছু করতো কিন্তু এখন করে না, এমন বুঝাতে সেন্টেন্সে উড এর ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস উড প্লাস বি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফর এক্সাম্পল, আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। তার মানে কি? অতীতে আমি সেখানে যেতাম কিন্তু এখন যাইনি, অতীতে আমার এটা অভ্যাস ছিল, তো বর্তমানে আমি আর সেখানে যাই না, ঠিক আছে। দে উড প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলত, তার মানে অতীতে তারা ক্রিকেট খেলত, এখন খেলে না, ঠিক আছে। অতীতে অভ্যাস বুঝাতে সেন্টেন্স কি হচ্ছে? উডের ব্যবহার হচ্ছে। হি উড স্মোক, সে ধূমপান করত, তার মানে হচ্ছে সে অতীতে ধূমপান করত কিন্তু বর্তমানে সে করে না, অতীতে তার এটা অভ্যাস ছিল কিন্তু বর্তমানে সে কোনো কারণে ধূমপান ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো অতীতের অভ্যাস বুঝাতে সেন্টেন্সে উড এর ব্যবহার হয়ে থাকে। সেকেন্ড ইউজ, ভদ্রভাবে অর্থাৎ পোলাইটলি কোশ্চেন করতে কিন্তু সেন্টেন্সে উড এর ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দেবেন? এই জায়গায় দেখেন আমি তুই করে বলছি না, ভদ্রভাবে কোশ্চেন করছি। তারপর উড ইউ লেন্ড মি সাম মানি, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিবেন? তুই করে বলছি না, ভদ্রভাবে অর্থাৎ পোলাইটলি আমি কোশ্চেন করছি, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিবেন? উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন? সো এই সেন্টেন্সগুলোর মধ্যে কি, আমরা ভদ্রভাবে কোশ্চেন করছি, ঠিক আছে। সো ভদ্রভাবে কোশ্চেন করতে সেন্টেন্সে উড এর ব্যবহার হয়ে থাকে। এখন আসেন উড বি এর ব্যবহারে। উড বি আমরা কখন সেন্টেন্স ইউজ করবো এবং কোন কোন সিচুয়েশনে এগুলো সাধারণত ইউজ হয়ে থাকে? ফার্স্ট ইউজ, কেউ কিছু হতো কিন্তু হয়নি, জাস্ট ইমাজিন, এমন বুঝাতে সেন্টেন্সে উড বি এর ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস উড বি প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, আই উড বি আ ডক্টর, আমি একজন ডক্টর হতাম, হয়নি, হতাম, জাস্ট ইমাজিন করছি আমি তো হতাম, কোনো কারণে আমার হওয়া হয়নি, ঠিক আছে। হয়তো আমি মেডিকেল কলেজের চান্স পাইনি, সেই জন্য যে কোনো কারণ হতে পারে, ঠিক আছে। হি উড বি অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন প্রকৌশলী হতো, হয়নি, কোনো কারণে তার প্রকৌশলী হওয়া হয়নি, ঠিক আছে, সে হয়নি, জাস্ট ইমাজিন করছি, ঠিক আছে। দে উড বি এন্টারপ্রেনার, তারা উদ্যোক্তা হতো, হয়নি, জাস্ট ইমাজিন করছে যে সে তারা তো উদ্যোক্তা হতো কিন্তু কোনো কারণে হয়তো বা কোনো সিচুয়েশনের জন্য হওয়া হয়নি, ঠিক আছে, জাস্ট একটি ইমাজিন, ঠিক আছে। সো কেউ কিছু হতো কিন্তু হয়নি, জাস্ট ইমাজিন, ঠিক আছে, এমন বোঝাতে সেন্টেন্সে উড বি এর ব্যবহার হয়ে থাকে। এখন আসেন উড বি এর সেকেন্ড ইউজে, কেউ কিছু করতে থাকতো কিন্তু করছে না, ঠিক আছে, জাস্ট ইমাজিন, এমন বুঝাতে সেন্টেন্সে উড বি এর ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস উড বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ফর এক্সাম্পল, আই উড বি রিডিং, আমি পড়তে থাকতাম, পড়ছি না, পড়তে থাকতাম, জাস্ট ইমাজিন করছি আরে আমি তো পড়তে থাকতাম, কোনো কারণে আমার পড়া হচ্ছে না, হয়তো আমি বাবার সাথে অন্য কোনো একটি জায়গায় এসে পড়েছি বা বন্ধু বান্ধবের সাথে আমি আড্ডা দিচ্ছি, সেজন্য আমার হচ্ছে না, ঠিক আছে। দে উড বি প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে থাকতো, খেলছে না, কোনো কারণে খেলা হচ্ছে না, ঠিক আছে, জাস্ট ইমাজিন। তারপর দে উড বি ওয়েটিং ফর আস, তারা আমাদের জন্য অপেক্ষা করতে থাকতো কিন্তু করছে না, ঠিক আছে, জাস্ট ইমাজিন। সো কেউ কিছু করতে থাকতো কিন্তু করছে না, এমন বুঝাতে সেন্টেন্সে উড বি এর ব্যবহার হয়ে থাকে। এখন আসেন উড হ্যাভ এর ব্যবহারে। উড হ্যাভ কোন কোন সিচুয়েশন ইউজ হয়ে থাকে? ফার্স্ট ইউজ, কারো কিছু থাকতো কিন্তু নেই, ঠিক আছে, এমন বুঝাতে সেন্টেন্সে উড হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস নাউন। ফর এক্সাম্পল, আই উড হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকতো, নেই, জাস্ট আমি ইমাজিন করছি যে আমার একটা গাড়ি থাকতো, হয়তো বা কোনো কারণে নেই, হয়তো বা আমি ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছি সেই জন্য নেই।
ঠিক আছে, দে উড হ্যাভ কার্স, তাদের গাড়ি থাকতো, নেই, জাস্ট আমি ইমেজিন করছি যে তাদের তো গাড়ি থাকতো, কোনো কারণে হয়তো বা তাদের গাড়ি নেই, হয়তো বা তারা ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছে সেই জন্য নেই, বা তারা অনেক টাকা নষ্ট করে ফেলেছে সেজন্য তাদের গাড়ি নেই, ঠিক আছে। হি উড হ্যাভ আ হাউস, তার একটা বাড়ি থাকতো, নেই, কোনো কারণে নেই, হয়তো বা সে অনেক টাকা নষ্ট করেছে সেজন্য নেই, ঠিক আছে। হি উড হ্যাভ আ লট অফ মানি, তার অনেক টাকা থাকতো, নেই, হয়তো বা কোনো কারণে নেই, হয়তো বা সে টাকা অনেক নষ্ট করেছে সেজন্য তার আজ টাকা নেই। সো কারো কিছু থাকতো কিন্তু নেই, জাস্ট ইম্যাজিন, ঠিক আছে, এমন সিচুয়েশনে কি হয়, উড হ্যাভের ব্যবহার হয়ে থাকে। সেকেন্ড ইউজ, কারো কিছু করা হয়ে যেত বা কোনো কিছু হতো, এমন বুঝাতে সেন্টেন্সে উড হ্যাভের ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বি থ্রি। ফর এক্সাম্পল, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করা হয়ে যেত, হয়নি, জাস্ট আমি ইম্যাজিন করছি যে আমার তো কাজটি করা হয়ে যেত, হয়তো বা আমি কাজটি ফেলে কোনো একটি জায়গায় চলে এসেছি সেজন্য আমার কাজটি করা হয়নি, জাস্ট আমি ইমেজিন করতে চাই আমার তো কাজটি করা হয়ে যেত, ঠিক আছে। তারপর দে উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাদের কাজটি করা হয়ে যেত, হয়নি, জাস্ট ইম্যাজিন, ঠিক আছে। আই উড হ্যাভ ডেলিভার্ড মাই স্পিচ, আমার বক্তৃতা দেওয়া হয়ে যেত, হয়নি, কোনো কারণে হয়নি, কোনো সিচুয়েশনের কারণে হয়নি, জাস্ট আমি ইম্যাজিন করছি, ঠিক আছে। আই উড হ্যাভ টোল্ড দ্য ম্যাটার, আমার ব্যাপারটা বলা হয়ে যেত, হয়নি, ঠিক আছে, জাস্ট আমি ইম্যাজিন করছি, হ্যাঁ আমার তো ব্যাপারটা বলা হয়ে যেত কিন্তু হয়নি, কোনো কারণেই হয়নি, ঠিক আছে। আই উড হ্যাভ গন টু লন্ডন, আমার লন্ডন যাওয়া হতো, হয়নি, কোনো কারণে হয়নি, ঠিক আছে, আমি জাস্ট এখন ইম্যাজিন করছি। সো কারো কিছু করা হয়ে যেত বা কোনো কিছু হতো এমন সিচুয়েশনে আমরা, ঠিক আছে, কি ব্যবহার করব, উড হ্যাভের ব্যবহার করব। এখন আসেন উড হ্যাভ বিন এর ব্যবহারে, উড হ্যাভ বিন আমরা কখন সেন্টেন্সে ইউজ করব। ফার্স্ট ইউজ, কেউ কোনো কিছু হয়ে যেত কিন্তু হয়নি, ঠিক আছে, এমন বুঝাতে সেন্টেন্সে উড হ্যাভ বিন এর ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ বিন প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, হি উড হ্যাভ বিন আ ম্যানেজার, সে একজন ম্যানেজার হয়ে যেত, হয়নি, জাস্ট ইম্যাজিন হচ্ছে, ঠিক আছে, তার কোনো কারণে ম্যানেজার হওয়া হয়নি, হয়তো বা সে চাকরিটি ছেড়ে দিয়েছে, যদি না ছাড়তো তাহলে সে এতদিনে ম্যানেজার হয়ে যেত, ঠিক আছে। হি উড হ্যাভ বিন আ ডক্টর, সে ডক্টর হয়ে যেত, ঠিক আছে, হয়নি, জাস্ট ইম্যাজিন, তার কোনো কারণে ডক্টর হওয়া হয়নি, হয়তো বা সে মেডিকেল কলেজে চান্স পায়নি বা চান্স পাওয়ার পরে সে ভালো করে পড়েনি, যদি পড়াশোনা করতো তাহলে সে এতদিন কি হয়ে যেত, ডাক্তার হয়ে যেত। হি উড হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন প্রকৌশলী হয়ে যেত, হয়নি, কোনো কারণে তার হওয়া হয়নি, হয়তো বা সে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি বা অন্য কোনো কারণে, ঠিক আছে, তার হওয়া হয়নি। দে উড হ্যাভ বিন গুড পিপল, তারা ভালো মানুষ হয়ে যেত, ঠিক আছে, হয়নি, কোনো সিচুয়েশনে তারা ভালো মানুষ হয়নি বা হতে পারেনি, ঠিক আছে। সো কেউ কোনো কিছু হয়ে যেত এমন বুঝাতে সেন্টেন্সে আমরা কি করব, উড হ্যাভ বিনের ব্যবহার করব। উড হ্যাভ বিনের নেক্সট ব্যবহার, কেউ কোনো সময় ধরে কিছু করতে থাকতো, ঠিক আছে, এমন বুঝাতে সেন্টেন্সে উড হ্যাভ বিন এর ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ফর এক্সাম্পল, আই উড হ্যাভ বিন ডুইং দ্য জব ফর টু মান্থস, আমি দু মাস ধরে জবটি অর্থাৎ চাকরিটি করতে থাকতাম, করছি না, আমার কোনো কারণে করা হচ্ছে না, হয়তো আমি চাকরিটি ছেড়ে দিয়েছি সেজন্য, যদি না ছাড়তাম তাহলে আমি কি চাকরিটি করতে থাকতাম, ঠিক আছে। দে উড হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, তারা সকাল থেকে ক্রিকেট খেলতে থাকতো, খেলছে না, কোনো কারণে তাদের খেলা হচ্ছে না, সব কিছু ঠিক থাকতো তাহলে তারা ঠিকই কি বলতো ক্রিকেট খেলতে থাকতো, ঠিক আছে। তারপর হি উড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু ডেজ, সে দুদিন ধরে কাজটি করতে থাকতো, করছে না, জাস্ট ইম্যাজিন, কোনো কারণে করা হচ্ছে না, হয়তো বা কোনো একটি সিচুয়েশনের জন্য বা কোনো একটি কারণের জন্য তার কাজটি করা হচ্ছে না, যদি সমস্যা না হতো হয়তো বা সে দুদিন ধরে কাজটি করতে থাকতো, ঠিক আছে। আই উড হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, আমি সকাল থেকে ক্রিকেট খেলতে থাকতাম, খেলছি না, ঠিক আছে, জাস্ট ইম্যাজিন করছি যে আমি তো সকাল থেকে ক্রিকেট খেলতে থাকতাম, কোনো কারণে আমার খেলা হচ্ছে না, হয়তো বা কোনো সিচুয়েশনের কারণে আমি বাবা মার সাথে অন্য একটি জায়গায় চলে গিয়েছি সেজন্য, যদি না যেতাম তাহলে আমি ক্রিকেট খেলতে থাকতাম, ঠিক আছে। সো কেউ কোনো সময় ধরে কিছু করতে থাকতো, ঠিক আছে, কিন্তু করছে না, জাস্ট ইম্যাজিন, এমন বুঝাতে সেন্টেন্সে উড হ্যাভ বিন এর ব্যবহার হয়ে থাকে। সো উড, উড বি, উড হ্যাভ বিন সাধারণত এই সকল অর্থ এবং এই সকল সিচুয়েশনে ব্যবহার হয়ে থাকে। সো আপনারা যারা উড উড বি উড হ্যাভ বিনের ব্যবহার জানতেন না, আশা করি আজকে আপনাদের সকল ডাউট ক্লিয়ার হয়েছে।
কখন কি অর্থে কোন কোন সিচুয়েশনে উড উড বি উড হ্যাভ উড হ্যাভ বিন সেন্টেন্স ইউজ হয়ে থাকে সে বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি ভালো লেগে থাকে ক্লাসটি তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।